নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে কৃপাই বলছি। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 2রা সেপ্টেম্বর আমি একটা ফ্রি ট্রেনিং দিয়েছিলাম, এবং তাদেরই মধ্যে আমার আজিমগঞ্জের কিছু দাদারা একটা টেস্টিং পর্যায়ের সেটআপ বসালো। আজকে আমি এসেছি মোটামুটি 3টে নাগাদ ঢুকেছি, অলরেডি এখন 7টা বাজছে, কমপ্লিট আমাদের হয়ে গেছে সেটআপ বসানো। তো এখন কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমি আসব, ওনাদের যে ওনারা যে ফ্রি ট্রেনিং করেছেন তার জন্য কিন্তু মানে যে আমি দেখাশোনা করব না কিংবা ওনাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না ফ্রি ট্রেনিং করেছে বলে, এমনটা কিন্তু নয়। তো যেমনটা আমি বলেছিলাম যে আপনাদের সামনে আমি আসব, আপনাদের প্রয়োজন পড়লে আমার সময় মতো সময় দিলে অবশ্যই আসব। তো ইনারা আমাকে 7 থেকে 8 দিন ধরে ফোন করছেন, তো আমি ওনাদেরকে একটা সময় দিয়েছিলাম যে আজকে ডেটটা দিয়েছিলাম যে আজকে আমি আসতে পারবো দাদা, আর ওনারা আমার ডেট মতো ডেট রেখেছেন, যার জন্য আজকে আমি এসে নিজে দাঁড়িয়ে থেকে ওনাদের অল্প টাকার মধ্যে। আচ্ছা দাদা, পলিথিনটার দাম কত নিয়েছে? 400 টাকার দাম নিয়েছে পলিথিনটা, আর 400 টাকা দাম নিয়েছে পলিথিনটা, আর ইটগুলো ওদের ঘরের মধ্যেই ছিল। তো এই 400 টাকার মধ্যে বলা যেতে পারে এই যে এই ট্যাঙ্কিটা কিন্তু আমার সেটআপ হয়ে গেল, আর তার সাথে 3 কেজি মতো সিমেন্ট লেগেছে। তো যাই হোক, এর সাথে আরো কিছু আছে, যেটা হচ্ছে শপ আছে তলে, এই যে শপ, কারণ এভাবেই দিয়ে আটকিয়েছি। এটা টেস্টিং পর্যায়ে সেটআপ, আমি বলছি না যে কোনো হাইফাই, ওনারা এখানেই প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করার পর সাকসেস হলে ওনারা বড় করে ফার্ম আবার ক্রিয়েট করবেন। তো যাই হোক, ওনারা বলেছিলেন যে মাল ম্যাটেরিয়ালসগুলো আমাকে দিয়ে আনাতে, তো ওনাদের মাল ম্যাটেরিয়ালসগুলো আমি সময় করে ঠিক এনে দিয়েছি, পিএইচ মিটার, টিডিএস মিটার, যেমনটা যা কিছু প্রয়োজন, হ্যাঁ সমস্ত কিছু এনে দিয়েছি। এই যে এসিএ 003, এটা একটা এয়ার পাম্প, এটা টেস্টিং পর্যায়ের জন্য ঠিকই আছে, আর এটা 2000 লিটারের একটা ওয়াটার ট্যাঙ্ক। এখানে ওনারা কই মাছ চাষ করব বলে মনে করছেন, তো কই মাছ চাষ করবে প্রথম অবস্থায়, তো সেভাবে আমি সেটআপটা বানিয়ে দিয়েছি ওনাদের প্র্যাকটিক্যালি করার জন্য, প্র্যাকটিক্যালি শেখার জন্য। তো এখন আপনারা ওনাদেরকে আশীর্বাদ করুন জানে কোনো সমস্যা না হয় এবং ভালোভাবে যাতে শিখতে পারে। তো দাদা, আপনার নামটা একটু? উজ্জ্বল মণ্ডল। আচ্ছা উজ্জ্বলবাবু, আপনি একটু এদিকে আসবেন। তো আপনি তো আমার কাছে ট্রেনিং করেছেন, তাই না? হ্যাঁ করেছি। তো কেমন লেগেছে ট্রেনিংটা? ট্রেনিংটা বেশ ভালো এবং মোটিভেটেড। আচ্ছা, তো এখন যে ট্রেনিংটা 2রা সেপ্টেম্বর করে গেছেন, অলরেডি আমি যেমনভাবে আপনাদেরকে বুঝিয়েছি তেমন করে সমস্ত কিছু মনে আছে? মোটামুটি ভাবে মনে আছে, করার মতো যতটা দরকার ততটা আমাদের মনে আছে। আচ্ছা, আমাকে কি এখন আর ওয়াটার প্রিপারেশনের জন্য কিংবা কোনো কিছু মেইনটেন্স করার জন্য কিছু বলতে হতে পারে বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে না, তারপর যদি ভবিষ্যতে কিছু হয় তাহলে তো আপনি আছেন। অবশ্যই অবশ্যই। তো যদি কোনো রকম সমস্যায় পড়ে যান তো আমি তো আছি, আপনি ফোন করবেন, আর তাছাড়া তো আমার বাড়ির কাছে, আমিও আসবো মাঝে মাঝে দেখতে। আর আপনার এই সেটআপটা করতে কত খরচা হলো বলে মনে হচ্ছে? টোটাল আমার হয়তো সব মিলিয়ে 500 থেকে 600 টাকা খরচা হয়েছে এই ট্যাঙ্কিটা বসাতে। কি কি পড়েছে? একটা ট্রিপল কিনতে হয়েছে আমাকে 400 টাকা দিয়ে। আচ্ছা, বাড়ির ইট আমার ছিলই। আচ্ছা, 3 কেজি মতো আমাকে সিমেন্ট কিনতে হয়েছে। আচ্ছা, 30 টাকা দাম। আচ্ছা, আর বালি কিনতে হয়েছে আমাকে 3 টিন। আচ্ছা আচ্ছা, যা ওই 25 থেকে 30 টাকা। তাহলে আপনার ইট বাদ দিয়ে মোটামুটি 600 টাকা ধরা যেতে পারে, ওই রকম 500 টাকা ধরতে পারে, 500 টাকা ধরা যেতে পারে। তো বেশ, এই সেটআপটা কি মনে হচ্ছে যে আপনার একটা টেস্টিং পর্যায়ের জন্য যথেষ্টভাবে বানানো হয়েছে? আমার তো তাই মনে হচ্ছে যে একটা টেস্টিং পর্যায়ের জন্য যেটা দরকার ঠিকঠাক হয়েছে ট্যাঙ্ক আমার। আচ্ছা, আপনি খুশি হয়েছেন যে এভাবে আমি ট্যাঙ্কটা বানিয়ে দিতে পেরেছি এত কম টাকার মধ্যে? একদম খুশি হয়েছি। আপনার হয়তো ধারণা আরো বেশি ছিল যে আরো টাকা খরচা হবে, তাই না? আমার ধারণা হয়েছিল যে 1500 থেকে 2000 টাকা খরচা হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এখানে দেখতে পারেন, তো দেখতে পারেন যে ট্যাঙ্কিটার মধ্যে হাই 50 কোনো কিছুই খরচা করা নেই, শুধুমাত্র ইট দেওয়া আছে, আর সাথে কিন্তু একটা এই যে ইয়েটা দেওয়া আছে, সব দেওয়া আছে দুটো,
দুটো শব্দ আছে সেটা ওদের পুরাতন ছিল। আর আচ্ছা, আপনার মোটামুটি যে মাল ম্যাটেরিয়ালস গুলো লেগেছে সেগুলো কেমন দামে কিনতে পেরেছেন বলুন দেখি? সিও 003 রিসুনের 35 ওয়ার্ডের এই মালটা আপনি কত টাকায় পেয়েছেন? ১৬৫০ টাকায় পেয়েছেন। ঠিক আছে, আপনি একটু মালটা হাতে করে তুলে দেখাবেন। এটার মধ্যে কি আপনি কোনো ডুপ্লিকেট কিংবা কোনো কিছু নেটের থেকে আলাদা পাচ্ছেন? না, একদম অরিজিনাল মাল পাওয়া গেছে। যেমনটা ভেবেছিলাম, দেখেছিলাম, তেমনটা একদম সেম মাল আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন ওনারা ইয়ারেসেন স্টার্ট করেছে, এই থেকে ওনারা 48 ঘন্টা ইয়ারেসেন দেবে। 48 ঘন্টা বলতে ওনারা এই থেকে মোটামুটি 72 ঘন্টা মতো ইয়ারেসেন দেবে ভেবে রেখেছে, কারণ আজকের দিনটা যেটা করছে এটা ইয়ারেসেন দেওয়াটা ধরবে না, ওনারা 3 দিন পর থেকে কিন্তু স্টার্টিং করবেন প্রোবায়োটিক দিয়ে। আর চিন্টুদা আপনি কোনো কিছু বলবেন না, এখানে আসুন। আচ্ছা, আপনার নাম কি আছে? চিন্টু মন্ডল। চিন্টু মন্ডল। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায় একবার বলে দেন। আমার বাড়ি দাদার বাড়ি আজিমগঞ্জে, এটা আজিমগঞ্জে তৈরি করেছি আমরা। আচ্ছা আচ্ছা, আর আমার বাড়ি লালবাগ। হ্যাঁ, তো আপনার কেমন লাগছে এত অল্প টাকার মধ্যে সেটআপটা? আমি তো ভাবতেই পারিনি যে এত অল্প পয়সা আমি করে এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যেমনটা বলেছি তেমনটা রাখতে পেরেছি আমি কথা? আমি বলেছিলাম যে আমি সময় দিলে, আমার মতো সময় দিলে আমি আসতে পারবো, তো অলরেডি সমস্ত কম টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল টেস্টিং পর্যায়ের একটা সেট আপ। তো বেশ ঠিক আছে, আপনি আসুন। তো এখানে ইনারা এখন টেস্টিং পর্যায়ে করতে চাই, টেস্টিং পর্যায়ে করতে চাই বলতে ইনারা এখানে প্র্যাকটিক্যালি করে তারপরে সামনের জানুয়ারিতে ওনারা ফার্ম ক্রিয়েট করবেন এবং ফেব্রুয়ারিতে সেই ফার্ম ক্রিয়েট করার পর মাল ম্যাটেরিয়ালস এর কথা ভাববেন এবং মার্চ থেকে ওনারা ওয়াটার প্রিপারেশন করতে শুরু করবেন এবং মার্চ মাসে ওয়াটার প্রিপারেশন শুরু করে মোটামুটি 8-9 তারিখের মধ্যে ওনারা মার্চ মাসের মধ্যে মাস ছেড়ে দেবেন। আর তাছাড়া আমিও এই নিয়ে ওনাদেরকে বলেছিলাম যে মার্চ মাস থেকে আপনি শুরু করতে পারেন, এখানে টেস্টিং করবেন। এটাই যে শীতের সময় আর গরমের সময়ের পার্থক্যটা কি, এখানে উনি প্র্যাকটিক্যালি করতে গিয়ে বুঝতে পারবেন যে টেম্পারেচারের কতটা ডিস্ট্যান্ট হচ্ছে এবং উপরে শেড দেওয়া হবে এবং শেড দেওয়ার পর উনি সেটাও বুঝতে পারবেন যে শেড দিয়ে আমার এখানে টেম্পারেচার কতটা কন্ট্রোল করা হবে, কতটা কন্ট্রোল হচ্ছে। এবং প্রয়োজন পড়লে উনি পলিথিন হাউসও করবে, পলিথিন হাউস করেও দেখবেন যে টেম্পারেচার কতটা কন্ট্রোল করতে পারছেন। উনি যদি পারেন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সমস্ত মাসগুলো যদি ওনারা 22-23 ডিগ্রি যদি টেম্পারেচার রাখতে পারেন তাহলে সেখানে কিন্তু ওনারা এই সারা বছরই ফার্ম করার জন্য একটা চিন্তাভাবনা করছেন। আর ওনারা বড় করে ফার্ম ক্রিয়েট করবেন, তো সেটা মোটামুটি ফেব্রুয়ারির দিকে। আপনারা আশীর্বাদ করুন যেন ওনারা সাকসেস হতে পারে। তো আমার এখানে কথা হচ্ছে যে আমি যেটা বলেছি আপনাদেরকে সেটা করেছি, ওনারা যে আমার কাছে ফ্রি ট্রেনিং করেছেন বলে যে আমি এখানে আসবো না সেটা নয়, অবশ্যই ওনারা আমার সময় মতো সময় দিয়েছেন এবং ওনাদের এই টেস্টিং সেটআপে ওনাদের এই টেস্টিং সেটআপ আমি করতে এসেছি। তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আমার একটা এখানে কথা হচ্ছে যে আমি একটাই কথা হচ্ছে যে প্রমিস ইজ দ্য প্রমিস, আমি যেটা বলি সেটা করি। তো এই হচ্ছে ব্যাপার, ওনারা সেটআপটা সাকসেসফুলি খুবভাবে করতে চাইছে আর সেটাতে পুরোপুরি আমার সাহায্য ওনারা চেয়েছেন। অলরেডি যতটা শিখিয়েছি ওনারা এর ওপর নির্ভরশীল করে বলছে যে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না। তো বন্ধুরা, আমি এই বলে আজকে আমি আবার ভিডিও শেষ করছি, অবশ্যই আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।